রমাদানে আমরা যা শিখলাম, যেটা করলাম, এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে। আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে, ক্ষমার মাস এটা জেনে এত এবাদত, রমাদান নাই এবাদত নাই, এরকম হয়ে যায়। এটা যেন না হয়, বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়ার লং থাকে। আরব শায়েখরা বলেন যে কুন রব্বানি লা তাকুন রমাদানি, রব্বানি হও রমাদানি হয়েও না, মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস, কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না হয়। রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আছেন, তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করব, কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব। তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেওয়ার জন্য, আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেওয়ার জন্য, এটা হইল। প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে, লেটস সে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি নাই, এটা তো এটা হয় না। আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও, তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে, কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না, আমরা এতটা গাফেল যেন না হই, আমরা যেন একটু পুশ করি, বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয়, এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয়। বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন অ্যান্ড শেয়ার দ্য খায়ের, বি উইথ আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট।